ভাই বোনদের সাথে বেড়াতে এসে রাস্তা হারিয়ে ফেলল টুসমি। মেধো পর্দায় হাঁটতে হাঁটতে মূল রাস্তা খোঁজার চেষ্টা করে যাচ্ছিল। ভয়ের চোটে কাউকে জিজ্ঞেস করতে তার কলিজা কাঁপছে। টুসমি চোখ নিচে করে কেশজোড়ার দিকে করুণ চোখে তাকালো। কাদায় ডুবে যাওয়া কেশের চেহারা নাজেহাল অবস্থা। সাদা জিন্সের নিচের অংশ কাদা। টুসমি অনেক কষ্টে নিজের কান্না আটকে রাখছে। কাদের ব্যাগটার ওজন মনে হয় 10 কেজি বেড়েছে। ভার বহন করতে তার হাড়গুড় ভেঙে যাচ্ছে। হঠাৎ অদূরে একজন বৃদ্ধ লোককে আসতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল টুসমি। পরমুহূর্তে টুসমি চোখ জোড়া ছানা ভরা। বৃদ্ধ লোকটির হাত থেকে কালো গাভীটি দড়িতে ছুটে যায়। বিদ্যুৎ বেগে গাভীটি টুসমির দিকে দৌড়াতে আসতে লাগলো। অবস্থা বেগতিক। টুসমি ছুটে পালানোর পথ খুঁজে পেল না। ভয়ে কুঁকিয়ে চিৎকার দিয়ে পাশে কাদামা ডুবে ঝাঁপ দিয়ে দিল। গাভীটির পিছনে দৌড়াতে থাকা বৃদ্ধ লোকটি এক পলক চেয়ে পুনরায় দৌড়ে মনোযোগ দিল। টুসমি রাস্তায় কিনারে দাঁড়িয়ে থাকা ছোট্ট চারা গাছগুলো আঁকড়ে ধরল। বৃদ্ধ লোকটি যাওয়ার পানি চেয়ে থেকে ঠোঁট ফুলালো। তখনই মেয়েলি আর পুরুষালি কণ্ঠে ঝনকারময় হাসি টুসমির কর্ণগোচর হলো। টুসমি মাথা তুলল। দুজোড়া হাস্যময় চোখ দেখে সে ভীষণ লজ্জা পেল। টুসমি মহিলা তার উদ্দেশ্যে বলল, আপনারা না হেসে আমাকে যদি একটু উঠতে সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। মহিলাটি সুন্দর সাদা দন্ত দাঁতের ভাঁজে আড়াট করলে হাসি চাপালেন। পাশে দাঁড়িয়ে থাকা 24 বছরের পুত্রকে আদেশ করলেন, মাই বয় চল মেয়েটিকে তুলে আনো। আলিফ মায়ের আদেশে মাথা নাড়ি সায় জানালো। জিপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। চোখ উঁচিয়ে দুপার মধ্যে কাদাময় মেয়েটির দিকে তাকালো। মেয়েটি সাহায্য সুযোগ দৃষ্টিতে দৃষ্টি মিলালো। এরপর হালকা চোখে হাত বাড়িয়ে দিল। টুসমি সুযোগ সন্ধানী হয়ে দুটো হাত আঁকড়ে ধরে উঠতে চাইল। রাস্তা পিছলে হওয়ায় আলিফ তাল হারিয়ে ফেলে পা পিছলে পড়ে যেতে চাইল। কোনো মতে নিজের বলিষ্ঠ শরীরটা ডোবায় পড়ে থাকা রক্ষা করল। রাস্তায় উঠে টুসমি নিজের পরনে কালো শার্ট আর সাদা জিন্সের দিকে তাকিয়ে লজ্জা পেল। এরপর গাড়ি বসা মহিলাটার দিকে দৃষ্টিপাত করল। হঠাৎ সে মগ্ধমুগ্ধ নিয়ে চেয়ে থাকলো মহিলাটার দিকে। রানী গোলাপি রঙের শাড়ি, গা ভর্তি গয়না, টুসমি শুকনা গলায় ঢোক গিল। মহিলাটি জানতে চাইল, এই গ্রামে নতুন তুমি, আগে দেখিনি তো কখনো। টুসমি নিজের বিপদের কথা জানানোর মোক্ষম সুযোগ পেল। হড়বড় করে বলে দিল, আমি এখানে পাশে একটা চা বাগান আছে সেখানে ঘুরতে এসেছিলাম, এরপর পথ হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না কোন পথ দিয়ে গেলে খুঁজে পাবো আমার ভাইয়া আপুদের। মহিলাটি এবার ছেলের দিকে তাকালেন। আলিফের মায়ের দিয়ে দৃষ্টি রাখল। তাদের নীরব দেখে টুসমি পুনরায় বলে উঠল, ওই যে অপবিশ্বাস আন্টি আর নীরব আঙ্কেলের শুটিং করতে এসেছিল যেই চা বাগানে, আমি সেই বাগানটার কথা বলছি। মৌসুমী হোসেন উচ্চস্বরে হেসে উঠলেন। এবার আলিফের দিকে তাকিয়ে বলল, বুঝতে পেরেছি, উঠে এসো আমাদের সাথে চলো, তোমার ভাই বোনদের খুঁজে আমি পাইয়ে দিব। টুসমি খুশি মনে কাদামুক্ত শরীরের মতে জিপ গাড়িতে পিছনের সিটি দখল করল। আলিফ একনজর টুসমির দিকে তাকিয়ে গাড়ি উঠে বসল। মৌসুমি পিছনে ফিরে টুসমিকে জিজ্ঞেস করল, তোমার নাম কি আর কোথা থেকে এসেছ? টুসমি স্বাগতিক্ত গলায় বলল, আমার নাম সঞ্জিতা সৈয়দ টুসমি আর আমি আগ্রাবাদ থেকে এসেছি। বাবা, এত দূর থেকে এখানে এসেছো তোমরা? টুসমি জবাবে সুন্দরভাবে হাসল। মৌসুমি মুগ্ধ হয়ে টুসমির হাসিতে। টুসমি নিজের কৌতূহল আটকাতে মৌসুমিকে জিজ্ঞেস করল, আন্টি এত সেজেগুজে কোথায় যাচ্ছিলেন আপনি? আজ আমার ছোট বোন মৃধার আকত, আমার মা ছেলে সেখানেই যাচ্ছে। জিপ গাড়ি এসে থামল চেয়ারম্যান বাড়ির সামনে। সাদা তিনতলার বিশাল আকৃত বাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। টুসমির বাড়িটি বেশ পছন্দ হলো। তাদের বাড়িটি ফ্ল্যাট আকারে, আশেপাশে কোনো গাছগাছালি নেই, বারান্দার তবে যা ফুল গাছ আছে। আলিফ নামতে নামতে তার মায়ের দেশে বলল, মা, মামা যদি কিছু বলে জানি তো মামা সব কিছুতে অ্যালার্জি। সব কিছুতে অ্যালার্জি মানে? তুই সব সময় আমার ভাইদের দোষ ধরিস, আমি বুঝিয়ে বললে সে আপত্তি করবে না। আলিফ মায়ের কথায় চুপ থাকলো। তার মামার ব্যাপারে কোনো কথা তার মাকে কিছুই বলতে পারে না, সবসময় ভাইয়ের দোষ আড়ালে রাখে। লিভিং রুমে প্রবেশ করতে টুসমি চোখ গিয়ে পড়ল একজন নাপিতের উপর। প্রচণ্ড সাদা দেখতে একজন লোকের মাথা নাড়ো করে দিচ্ছে। মাথা কামানো শেষ হতে তখন সাদমান চোখ তুলে তাকালো। বোনের ভাগ্নেকে দেখে হাসল। টুসমি বহু চেষ্টায় হাসি আটকাতে চাইল। সাদমানের হাসিতে দেখে সে আর হাসি আটকাতে পারল না, খিলখিল করে হেসে উঠল। টুসমি হাসিতে মৌসুমি অবাক হয়ে গেল।
আলির ঠোঁট চেপে হাসি আটকাতে দ্রুত তার নানির কাছে চলে গেল। সাদমান কিনু হাসির শব্দে ভুরু ঝুরে একত্র ভাঁজ করে মৌসুমীর পাশে তাকালো। আলিফের পিছনে থাকা চুষ্মিকে সে দেখতেই পারেনি। মৌসুমীর চুষ্মির হাত ধরে হাসি থামাতে ইশারা করল। সাদমান চেয়ারে ছেড়ে উঠল, নাপিতকে ইশারা চলে যেতে বলল। চুষ্মি হঠাৎ সাদমানের উঠতে দেখে ভয় পেয়ে গেল। সাদমান আশেপাশে না তাকে আচমকা চুষ্মির সামনে এসে দাঁড়ালো। শক্ত হাত দ্বারা কষে একটা চড় মারল চুষ্মির গালে। আকস্মিক ঘটনায় চুষ্মি হতবাক হয়ে যায়, ছলছল চোখে দৃষ্টি নত রাখল। তখন সাদমান বাঘের নিয়ে গর্জে বলে উঠল, এই মেয়ে হাসলি কেন? আমাকে দেখে হাসার মতো কি হলো, জবাব দাও। চুষ্মি নিজেকে কোনো মতে সামলালো, জীবনে প্রথম একটা চর খেলো। সে এখন স্থির হয়ে আছে, ভাবতে সে অবাক হয়ে যাচ্ছে। যেখানে একটা ধমক খেলে সে সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে দেয়, সাদমানের প্রশ্নে কণ্ঠে খাদে নামে চুষ্মি বলল, টাকলা মানুষদের দেখলে আমার হাসি পায় ছোটবেলা থেকেই। সাদমান এবার চরমভাবে রেগে গিয়ে মৌসুমীকে বলল, এসব নোংরা পাগল ছাগল কোথা থেকে ধরে এনেছো? হ্যাঁ কে ও? আসলে মেয়েটা তো চা বাগানে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছে, তাই আমি সাথে করে নিয়ে এসেছি। সাদমান আপাতমস্তক চুষ্মিকে দেখে নিল, পুনরায় বলল, রাস্তা হারিয়ে ফেলেছে তো রাস্তায় রেখে আসতে, বাড়িতে তুলে আনার কি দরকার ছিল? মায়ের মতো এত জনদরদি হয়েও না। সাদমান বলে তুষ্মিতে কেচে চোখ রাঙিয়ে শাসিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। সাদমান সিঁড়ির মুখে আলিফকে দাঁড়ানো অবস্থায় দেখে বলল, তুইও তোর মার কথায় তাল মিলালি, এসব পাগল ছাগল ঘরে তুলে আনলি। হ্যাঁ, আলিফ তার মামার কথা বিপরীতে কিছুই বলল না। প্রচণ্ড রাগ হত তার মামার কর্মকাণ্ডে। নিজের দোষ কখনো দেখে না, অন্যের দোষটা খুঁজে বেড়ায় শুধু। সাদমান যেতে মৌসুমী তুষ্মিকে হাত ধরে চেপে ধরে বলল, কিছু মনে করো না মনি, আমার ভাই একটু রক্তটা স্বভাবের, কিন্তু মনটা ভীষণ ভালো। তুমি মনে কষ্ট নিও না, চলো ভেতরে চলো, তোমাকে ফ্রেশ করতে হবে। মৌসুমী টুসমিকে সোজা তার ছোট বোন মেধার কক্ষে নিয়ে যায়। মেধা তখন তার হবু স্বামীর সাথে কথা বলতে ব্যস্ত। মৌসুমীর সাথে টুসমির দেখে নাকমুখ কুচকালো। টুসমি মেধার রুমে ভালোভাবে দেখতে লাগলো। মৌসুমী টুসমিকে ফ্রেশ হতে তাড়া দিল। টুসমি মেধার সাথে পরিচিত না হয়ে নিজের কাদামুক্ত ব্যাগ আর শরীর নিয়ে ঢুকে পড়ল অপরিচিত বাড়িটিতে, অপরিচিত বাথরুমে। মেধা ততক্ষণে ফোন কেটে মৌসুমীর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, বুবু এটা কাকে ধরে এনেছো আবার তুমি? দেখো আগের বারের মতো যদি কোনো গণ্ডগোল করে তো এবার তোমাকে আর কেউ ছাড় দেবে না। মৌসুমী কণ্ঠে খাদ নামিয়ে বলল, আ মৃধা আসতে বল, টুসমি শুনতে পাবে, আর আগের বারের মতো কিছু হবে না। মেয়েটা পথ হারিয়েছে তাই সঙ্গে নিয়ে এসেছে, টুসমির ভাই বোনদের সাথে যোগাযোগ করতে পারলেই ওর হাতে তুলে দিব। মৌসুমী একটু থেমে বলল, মেধা শোন না। মেধা চুপ থাকলো। সেটা দেখে মৌসুমী নিজ থেকেই বলল, মেয়েটা দেখতে পুতুলের মতো, বয়সও কম, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ছেলেটা যদি বিয়ের উপযোগী হতো তাহলে। ব্যাস ব্যাস বুবু, তোমার এই অতিরিক্ত বাড়াবাড়িটা আমি জাস্ট সহ্য করতে পারি না, সব কিছুতেই তোমার উদ্ভট চিন্তা ভাবনা। মেধা কথাটা বলে পুনরায় ফোনের মনোযোগ হলো। ছন্দময় সুর তুলল মেধার ফোনটা। মেধা তখন নেল পলিশ লাগাচ্ছিল, নেলে হালকা ফু দিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে দেখল রুশমির নামটা ভেসে উঠছে। মেধা দ্রুত ফোনটা রিসিভ করে বলল, কিরে আর কতক্ষণ লাগবে আসতে, কোথায় তোরা? ওপাশ থেকে কান্নাজনক কণ্ঠ রুশমি বলল, দোস্ত সর্বনাশ হয়ে গেছে, আমার ছোট বোন টুসমিকে খুঁজে পাচ্ছি না। চা বাগানে ঘোরাঘুরি করছিলাম, আমরা এতজনের মাঝে টুসমি হঠাৎ গায়েব হয়ে যায়, এক ঘন্টা ধরে খুঁজছি আমরা, পাচ্ছি না। রুশমির কথা শেষ হতে বিকট শব্দে মেধা বলল, এক সেকেন্ড টুসমি, আলা দোস্ত, তোর বোন আমাদের বাড়িতে, তুই জলদি আয়, তুই আসলে বিস্তারিত সব বুঝিয়া বলবো। কান থেকে ফোনটা নামিয়ে ভুরু উঁচিয়ে টুসমির দিকে তাকালো মেধা। টুসমি তখন সবে মতো গোসল ছেড়ে একদম পরিষ্কার হয়ে বের হয়েছে। আগাগোড়া স্ক্যান করে মেধা হালকা চিৎকার দিয়ে বলে উঠল, তুই রুশমির বোন না? টুসমি ভেবাচেকে খেয়ে তাকিয়ে রইল মেধার দিকে। মেধা টুসমির বিস্মিত রূপ দেখে কলা ছেড়ে কাশলো। টুসমির হাত ধরে বিছানার কাছে এনে বসালো, নিজের তলা দিয়ে চুল মুছতে মুছতে বলল, আমাকে চিনতে পারছিস না? আমি মেধা, গত সপ্তাহে তোর সাথে ফোনে কথা হয়েছিল, তোদের আজ আমাদের বাড়ির আসার কথা ছিল। টুসমি প্রচণ্ড অবাক হয়ে বলল, আপু তো আমাকে কিছুই বলেনি, আমাদের চা বাগানে ঘুরতে আসার কথা ছিল আর। হঠাৎ টুসমি থেমে গেল,
চোখের পলক অনবরত ফেলতে ফেলতে বলল, উফস, ভুলে গেছি, আফুর ফ্রেন্ড আফসুর বিয়েতে আসার কথা ছিল। আরে আমি আফসানা মিধা, ভার্সিটিতে সবাই আফসানা ডাকে। রুশমি ঠিকই বলে, তাদের বাড়িতে একটা ছোট্টখাটো মেয়ে গাধা পালে এবং তুই সেই গাধা। মেধার কথা তুষ্মি মুখ গুমরা করে রাখলো। মেধা তুষ্মির গুমরা মুখ দেখে হাসলো। ইস, তখন তুষ্মির ব্যাপারে না জেনে কি বলেছিল। অবশ্য বলারই কথা, তুষ্মির সারা মুখে হালকা হালকা কাদা লেপটানো ছিল, চুল এলোমেলো অগোছলো ছিল, যা দরুন সে তুষ্মিকে চিনতে ভুল করেছে। চলন্ত নোহাগাড়ির মধ্যে অবস্থানরত কাজিন মহলের মুখ থেকে চিন্তার ছাপ সরল। তুষ্মি খুঁজে পাওয়ার কথা রুমকে রুশমি বাকিদের জানিয়ে দিল। শুভ চোখে চশমা নাকের ডগা থেকে উপরে তুলল, কণ্ঠে ক্ষোভ ঢেলে বলল, রুশমি আপু, ছোটবাবু তো এখানে নেই, আজ দেখিস তোর মন রে কেমনে মারি আমি। দিন দিন বড় হচ্ছে না ছোট হচ্ছে, এত বড় দামড়া মেয়ে কি করে পথ হারায়। শুভর কথা চোখ মুখ কুচকে নিল নিয়াজ, বলল, খবরদার একটা টোকাও দিবি না তুষ্মির গায়ে। বড় ভাইয়ের কথার উপর কথা বলে না শুভ, তাই চুপ মেরে গেল। জানালা গ্লাসের মাথা থেকে রেখেছে যেবা, ফ্যাকাশে মুখশ্রী তার নুয়ে পড়া কণ্ঠে কোনো মতো সে মুখ ফেটে বলল, পথ কম বেশি সবাই হারায়, কেউ নীর খুঁজে পায় তো কেউ নীরহারা হয়ে বিলীন হয়ে যায়। জেবের কথা শুনে রুশমি শুভ নিয়াজ উভয় তাকালো। নিয়াজ জেবার দিকে শুকনো নজরে তাকিয়ে রইল কিছু সময়। প্রেমিকের আঘাতে মেয়েটা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। জেবা, শুভ আর রুমকি তিনজনে সমবয়সী, নিয়াজ তাদের 2 বছরের বড়, আর সকলে ছোট এবং আদরে হচ্ছে তুষ্মি। মেধা তুষ্মির হাত ধরে লিভিং রুমে আসলো। মৌসুমী তখন সোফায় বসে তার মায়ের সাথে কথা বলছিল। মেধাকে তুষ্মির হাত ধরে আনতে দেখে মৌসুমী আটকে উঠে বসা থেকে উঠে যায়, গলা স্বর হালকা কঠিন করে বলল, দেখ মেধা, এবার কিন্তু বাড়াবাড়িটা তুই করছিস, মেয়েটা এভাবে বের করে দিলে বিপদে পড়ে যাবে। তার চেয়ে আমি আলিফকে দিয়ে খবর নিয়ে তারপর তুষ্মিকে তার ভাই বোনদের হাতেই তুলে দিব। মেধা ফিক করে হেসে দেয়। সোফায় বসা আলিফও মেধার হাসিতে কোতল হয়ে তাকায়। মেধা তার মায়ের দিকে তাকিয়ে বলল, আজ আমার একটা বান্ধবী আসার কথা ছিল চিটাগাং শহর থেকে, তোমাকে বলেছিলাম কাল রাতে, মনে আছে? মৌসুমী মেধার মা রোকেয়া মনে পড়ার ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। মেধা মুচকি এসে তুষ্মির দিকে চেয়ে বলল, তুষ্মি আমার বান্ধবী, রুশমির একমাত্র ছোট বোন। তুষ্মি রোকেয়ার সাথে পরিচিত করতে তুষ্মি দ্রুত ঋণীনিশ্বরে বলে উঠল, আসসালামু আলাইকুম নানি। রোকেয়া চমকে উঠল, সাথে মেধাও। মৌসুমী চুপ থেকে আলিফের দিকে তাকালেন। আলিফে মিটমিট হাসছে, মেধাও হালকা হেসে বলল, তুষ্মি নানি হবে না, আন্টি হবে। তুষ্মি ভুরু কুচকে বলল, আন্টি হবে কেন, উনি তো এই আন্টির মা এবং এই ভাইয়াটার নানি, তাহলে আমারও নানি। মৌসুমী আলিফের উদ্দেশ্যে করে বলল তুষ্মি কথাগুলো। মেধার চোখে হাসলো। তুষ্মি বোঝানোর ভঙ্গিতে বলল, হ্যাঁ তোমার কথা ঠিক, কিন্তু রুশমি যেহেতু আমার মাকে আন্টি ডাকবে, সেক্ষেত্রে তোমাকেও আন্টি ডাকতে হবে। তুষ্মি আফসোস হয়ে সুরে বলল, ও আসসালামু আলাইকুম আন্টি। রোকেয়া হাসি মুখে সালাম নিলেন, কিন্তু মৌসুমীর মুখটা চুপসে যায়। যেখানে তাকে আন্টি ডাকার কথা, সেখানে তার মাকে আন্টি ডাকবে তুষ্মি। গোসল সেরে রুম থেকে বের হলো সাদমান, পরনে একটা সাদা হাফ প্যান্ট, গায়ে সাদা টি শার্ট। সিঁড়ি ভেঙে নিচে নামতে নামতে তখনকার মেয়েটির থেকে চোখ ভুরু করে মেয়েটিকে থেকে ভুরু এর মধ্যে স্থান তীক্ষ্ণ হলো তার। এই কি, রাস্তার মেয়েটা এখনো রাস্তা খুঁজে পায়নি? বুবু, একে এখনো বাড়িতে রেখেছ কেন? সাদমানের কণ্ঠস্বর শুনে সকলে সিঁড়ি দিকে দৃষ্টিপাত করল। তুষ্মি সাদমানকে ন্যাড়া মাথা থেকে পুনরায় হাসতে উদ্যত হলো, কিন্তু তখনকার চরের কথা মনে পড়তে হাসি চাপিয়ে রাখল। হাসি চেপে রাখার ফলে নাক দিয়ে অদ্ভুত শব্দ বের হলো। তখন সবার দৃষ্টি তুষ্মির উপর থুপড়ে পড়ল। তুষ্মি আচমকা অপ্রস্তুত হয়ে পড়ে নিজেকে সামলাতে না পেরে উচ্চস্বরে হেসে উঠল আর বলল, এত সুন্দর স্টেডিয়াম, একেবারে বিপিএল খেলাটা এই স্টেডিয়ামে হোক। তুষ্মির কথা আলিফও ফিক করে হেসে ফেলল। মৌসুমী মেধা রোকেয়া সর্বাঙ্গ আতঙ্কে ছড়িয়ে মনে মনে তুষ্মিকে চুপ থাকার আহ্বান জানাতে লাগল। সাদমার এক পর্যায়ে আরও দ্বিগুণ রেখে যায়। তুষ্মির দিকে তেড়ে আসতে মেধা মাঝখানে এসে দাঁড়ায়, অনুরোধ মিশ্রিত কণ্ঠে বলল, ছোট ভাইয়া, তুষ্মি আমার বান্ধবীর বোন, পথ হারিয়েছিল, ওরা আসছে ভাইয়া, প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না।
সাদমান মেধার কথা শুনে এক পর্যায়ে নিজেকে সামলালো, রোজকে টুসমির দিকে তাকালো, এরপর সোজা সোফায় গিয়ে তার মায়ের পাশে বসল। আলিফ তখনই নিজের সামনে নিয়েছিল, কিন্তু সাদমানের শকুন দৃষ্টি থেকে বাঁচতে পারল না। সাদমান কণ্ঠে চাপা তীব্র মিশিয়ে আলিফকে বলল, তোরও দেখছি আজ হাসি বেশি পাচ্ছে, ব্যাপার কি? আলিফ সাপায় দেওয়ার মতো করে বলল, সরি সাদ মামা, আসলে টুসমির কথাটা শুনে হাসি আটকাতে পারিনি। সাদমান পুনরায় দৃষ্টি ফেলে টুসমির দিকে তাকালো, ঠোঁট চোকা করে উচ্চারণ করল, টুসমি। সাদমানের চোখোচাকি হলো টুসমি, দ্রুত চোখ সরিয়ে ফেলল। হঠাৎ শরীরে কম্পন অনুভব করল টুসমি। সাদমানের দৃষ্টি যেন অদৃশ্য ক্রোধের লক্ষ্য করল নিজের জন্য। টুসমি নিজের স্থির রাখতে মেধার কানে কাছে মুখ নিয়ে বলল, রানকাটা প্যান্ট পরা বেটাটা তোমার নিজের ভাই আপু? মেধা ম্লান চোখে টুসমির দিকে চেয়ে মাথা নাড়ল শুধু। সাদমান টুসমির মেধার কানে কাছে কথা বলতে দেখে চোখ সরিয়ে নিল। আলিফের উদ্দেশ্য করে বলল, আমার রুমে একটা কালো রঙের ক্যাপ আছে, নিয়ে আয় যা। আলিফ উঠে ক্যাপ আনতে চলে গেল। টুসমি শত চেষ্টায় সাদমানের ন্যাড়া মাথা থেকে চোখ সরাতে পারছে না। বেহার চোখ থুপড়ে পড়ছে সেদিকে, আর বেহার ঠোঁটজোড়াও আপনা আপনি আলগা হয়ে যাচ্ছে হাসার জন্য। অবশেষে বেহার চোখ এবং ঠোঁটে লাগাম টানতে রুশমিদের আগমন। রুশমি কোনো দিকে না দেখে সোজা দৌড়ে এসে টুসমিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। পিছনে পিছনে শুভ, নিয়াজ আর জেব বাড়িতে প্রবেশ করল। একে একে সবাই টুসমিকে আদর করতে লাগলো, কিন্তু তাদের থেকে একটু দূরে নিয়াজ দাঁড়িয়ে শুধু দেখছিল। টুসমিকে সে কখনো রুশমি আর জেবার মতো বনের চোখে দেখতে পারেনি। মনটা অদ্ভুতভাবে একটা অদৃষ্ট শিকলে আটকা, তাই স্নেহের খাতিরে আদর করা নিয়াজের পক্ষে সম্ভব নয়। শুভর পক্ষে মারবে বলবে টুসমিকে পেয়ে বারবার জোরাজুরি করবে। তার এখনো মনে আছে ছোটবেলা এভাবে তারা টুসমিকে নিয়ে কারাকারি করে কোনো কুলে নিত। সাদমান মৌসুমি মেধা রোকেয়া নীরব দর্শকের মতো ভাই বোনদের স্নেহময় মুহূর্ত অবলোকনে ব্যস্ত। পরিচয় পর্ব ইতিটেনে মেধা রুশমি জেবা আর টুসমিকে নিজের রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার শুভকে পাঠালো আলিফের রুমে। তাদের তিনতলা বাড়িতে মোটমাট 21টি রুম রয়েছে। এতগুলো রুম থাকা সত্ত্বেও অনেকগুলো রুম এখনও অব্যবহৃত রয়েছে। মেধা রুমে জানলার পাশে গিয়ে দাঁড়ালো টুসমি। রুশমি আর জেবা একসাথে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। জানলা দিয়ে ভালো করে উঁকি মারতে টুসমি দেখতে পেল চমৎকার একটা ফুলের বাগান। টুসমি হা করে ফুলগুলো সৌন্দর্য গিলতে লাগলো। সচরাচর টুসমি জানতো ফুলের বাগান হয় বাড়ির সামনের দিকে, কিন্তু এখানে সে বাড়ির পিছনে ফুলের বাগান দেখে সে আশ্চর্যজনিত হলো। সারিবদ্ধভাবে ফুটন্ত লাল সাদা হলুদ ফুল দেখে টুসমির লোভ সামলাতে পারল না। সব ধরনের ফুল থেকে সে একটা করে ছিঁড়বেই। দেরি না করে টুসমি এক পলক মেধাকে দেখে নিয়ে রুম থেকে বের হলো। টুসমি ভেবেছিল ড্রয়িং রুমে সাদমানকে দেখতে পাবে, কিন্তু তেমনটা হয়নি। সোফায় শুধু রোকে এবং মৌসুমিকে বসে আছে। টুসমি এগিয়ে গিয়ে বলল, বাড়ির পেছনে ফুলের বাগান দেখলাম, এখন আমি একটা ফুল ছিঁড়ব। টুসমি অনুমিত বাক্য শুনে রোকে একটা হাসি দিল। মৌসুমি মুখ খুলবে তার আগে রোকেয়া বললেন, একটা কেন, তোমার যতটা ইচ্ছে ছিঁড়তে পারো। টুসমি সুন্দর করে হেসে বলল, আন্টি, ভদ্রতা বজায় রাখার জন্য একটা ছেঁড়ার কথা বলেছিলাম, আমি এমনিতেই অনেকগুলো ছিঁড়ে নিতাম। টুসমি বলে দ্রুত পদযুগল বাড়ালো বাগানের উদ্দেশ্যে। টুসমি যাওয়ার দিকে তাকিয়ে মৌসুমি হেসে দিল। টুসমি যেতে মৌসুমি রোকেয়াকে ইনিয়ে বিনিয়ে বলতে লাগল, মা, আমার আলিফের জন্য এরকম একটা মেয়ে লাগত। রোকেয়া টুসমি যাওয়ার দিকে তাকিয়ে বলল, মৌসু, ছেলেকে পড়াশোনা করাচ্ছিস, আগের সেটায় মাথায় রাখ, বিয়ের সময় গড়িয়ে যাচ্ছে না, নিজের একটা অবিবাহিত ছোট ভাই আছে, সেদিকে নজর দেওয়া আগে উচিত তোর, বড় বোন হিসাবে। মৌসুমি চোখ মুখ আধার করে বলল, সখানে মেয়ে দেখেছি সাধুর জন্য, অথচ তোমার ছেলের একটাও পছন্দ না। রোকেয়া রেগে বললেন, পছন্দ করে এনেছিল তো একটা, গয়নাগাটি সব নিয়ে পালিয়েছিল হতচ্ছাড়িটা। পানের কিলি গন্ধ শুকিয়ে বুকে পড়ে নিল, চলে গেলেন রোকেয়া। মৌসুমি চুপচাপ থাকলেন, একটা ভুলের কারণে তাকে এখনো কথা শুনতে হয়, তবে মৌসুমিতে মন খারাপ হয় না, এরা তার আপনজন। বাগানে পা রাখতে এক অদ্ভুত অনুভূতি শরীরে শিশির করে উঠল টুসমির। বাগানে মাঝখানে হেঁটে চলে আসছে, হঠাৎ বাগানের মালিক টুসমিকে দেখে চমকে উঠল এবং হাতে ছুইটা লুকিয়ে ফেলল। টুসমি কিছুই বোধগম্য হলো না, সে স্বভাবসূত্রে হেসে মালিককে বলল, আমি অনুমতি নিয়ে ফুল ছিঁড়তে এসেছি,
কিছু বলবেন না কিন্তু। মালিতি এক পলক ব্যালকনির দিকে চেয়ে বলল, আফা মনি, বাগানের মালিকের কাছ থেকে নিয়েছেন অনুমতি? টুসমি ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ। খরগোশের মতো লাফিয়ে ফুলের রাজ্যে ঢুকে পড়ল টুসমি। রঙে বেরঙে ফুল দেখে তার খুশিতে মাটিতে হামাগুড়ি দিতে ইচ্ছে করছিল। নিহাত হামাগুড়ি দেওয়ার বয়স নেই বলে নিজেকে সংযত রাখল। সব রঙের ফুল ছিঁড়ে নিজের তৃপ্তি মেটাত টুসমি। লাল সাদা দুটো ফুল কানে গুজল, বাকি ফুলগুলো সাতের বুক পকেটে রাখল। ফেরার পথে মধ্যখানে অংশ দোলনা দেখতে পেল। এবার লোভি মনটা দোলনায় ছড়তে আনচান করতে শুরু করলো। টুসমি আশেপাশে খেয়াল করে না করে ধুম করে দোলনায় বসে পড়ে। টুসমি সবে মাত্র আনন্দের জোরে ভাসতে যাবে, তার পূর্বে দোলনার সইটা ছিঁড়ে গেল। অমনি বিকট শব্দ তুলে কাঠের দোলনা সব মাটিতে পড়ে গেল টুসমি। মুখ দিয়ে বের হয়ে গেল আর্তনাদ। দোলনার শক্ত কাঠের হাওয়ায় কোমরে বেশ আঘাত পেল টুসমি। সাথে কোমরের দিকে হালকা উঠে যাওয়ায় কোমরের ফাঁকা অংশে ঘষা গেল সে। ব্যথায় যখন চোখমুখে সর্ষে ফুল দেখছিল কাঁদবে কাঁদবে ভাব, তখনই উচ্চস্বরে হেসে উঠল সাদমান। হাসির শব্দ শুনতে চোখ মেলে তাকালো টুসমি। দ্বিতীয় তলার ব্যালকনিতে হাস্যরত অবস্থায় দাঁড়িয়ে আছে সাদমান। ভাগ্যিস মাথায় চুপিয়ে দেওয়া, না হলে ন্যাড়া মাথায় এমন একটা হাসি দেখলে কেমন লাগতো টুসমির কল্পনা করতে লাগলো। নিজের ব্যথা ফুলে এমন একটা কল্পনা করা টুসমি নিজের প্রতি প্রফুল্ল হয়। মাটি থেকে উঠে কোনো মধ্যে উঠে সোজা হয়ে দাঁড়ালো। সাদমানের হাসির সাথে মিলিয়ে টুসমি একটা ভেটকি মারল। তখনই সাদমান হাসি থামিয়ে ফেলে। সূর্যের তীক্ষ্ণ রশ্মিতে সাদমানের সাদা মুখগুলো লাল হয়ে দেখা যায়। টুসমি বুঝতে পারল সে কি করেছে। দুটুত পূর্ব পশ্চিম না দেখে দিল ভোদর। বাড়ির দরজার সামনে আসতে টুসমি মালিকে পুনরায় দেখতে পেল। কেমন চোরা চোখে তার দিকে তাকাচ্ছিল টুসমি তখন বুঝতে পারেনি মালটি এভাবে তাকানোর কারণ। সাদমান নিজের রুমে থেকে মিনি ফ্রিজ থেকে একটা এক লিটারের কোকাকোলা বোতল বের করল। গ্লাসে আইস কিউব নিয়ে তাতে কোকাকোলা ঢেলে দিল। তারপর গ্লাসে ধীরে চুষতে চুমুক দিতে লাগলো। দরজার নক পড়ল তার। সাদমান গলা উঁচিয়ে ভেতর আসতে অনুমতি দিল। অজ্ঞাত লোকটি ভেতর আসলো, কণ্ঠে খাদে নামিয়ে বলল, ছোট স্যার, মালিকাকু বাড়ি ফিরবেন। সাদমান সময় ব্যয় না করে ওয়ালেট থেকে 500 টাকা নোট লোকটির হাতে দিয়ে দিল। পুনরায় দরজা চেপে সাদমান পিসের সামনে গিয়ে বসল। মাথা থেকে ক্যাপটা নিয়ে রাখল। তখনই দরজা মেলে হুড়মুড়িয়ে প্রবেশ করল মিধা। মিধা সহচর সাদমানের রুমে আসার আগে কখনো অনুমতি নেয় না, সে অনুমতি আজও নিল না। মিধাকে দেখে সাদমান বুড়ো কুচকাল। মিধা সাদমানের দিকে চেয়ে বলল, ছোট ভাইয়া, পভি সেফ মহরমটা আছে? ডয়ারে আছে, দেখ। কার জন্য? আর বলিও না, রুশমির বোন দোলনায় চড়তে গিয়ে দোলনা ছিঁড়ে পড়ে গেছে, কোমরের পিছনে ঘষা খেয়ে বেশ ছিলে গেছে। সাদমান পিসিতে দৃষ্টিপাত করে মুখ মোছালো। উচিত একটা শিক্ষা দিতে পেরে আহমগে বুক ফুলে উঠল তার। মনে মনে বলল, বেশ হয়েছে বাদরুমে কোথাকার, আমার কামানো মাথাকে বিপিএল স্টেডিয়াম বানানোর শাস্তি। মিধা মলম নিয়ে চলে যেতে চাইলে সাদমান জিজ্ঞেস করে, বয়স কত ওর? কার? তোর বান্ধবীর বোনের। 16-17 হবে, কেন? এমনি লাফালাফি কম করতে বলিস। সাদমান টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে ফোনে মনোযোগ দিল। মিধা দ্রুত সাদমানের রুম প্রস্থান করল। রুশমির হাতে মলম দিয়ে মিধা চলল রান্নাঘরের দিকে, নাস্তার আয়োজন কত দূর দেখতে। কিছুক্ষণের মধ্যে মিধা ফিরে আসে চেভর্তি নাস্তা পানি নিয়ে। অন্য একটা ট্রেতে পাঠালো আলিফের রুমে। টুসমি মলম লাগালো। শেষ হতে মিধা বলল, আপু, তোমার নাচ আকত মেহমান দেখছি না যে। আকত রাত 8টায় হবে, এরপর খানা পিনার আয়োজন। আসলে আমার সেজ আপু রত্না আসবে রাঙামাটি থেকে, আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে, তাই রাত 8টায় আকত হবে। আমার বাকি দুই বোন মেজ আপু রুমি আর ছোট আপু মিশু, এদের আসতে বিকেল হবে, বড় আপু তো এসেছেই। টুসমি চোখ বড় করে জুসের গ্লাস হাতে নিয়ে বলল, তোমরা 5 বোন? হ্যাঁ, 5 বোন আর 1 ভাই। মেহমান আর কেউ নেই? আছে, ছোট ভাইয়ের কয়েকজন বন্ধু আর তোমার। সাত ভাই এখন কি করে রে আপসু? মেধা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, যুব লীগের নেতা, রাজনীতি করে সে এখন। টুসমি অন্যদিকে ফিরে আবারও চাপা হাসলো, বিড়বিড় করে বলল, টাকলু যুবলীগের নেতা? সন্ধ্যায় সময়টা এবার অন্যরূপ ধারণ করলো।
বাড়িতে সাজসজ্জা রূপ না থাকলেও মেহমানদের গল্পগুজব ছোট বড়দের হয়েছে, প্লাস নবজাতক শিশুদের কান্না। শুভ নিয়াজ ড্রয়িং রুমে বরপক্ষ হতে আসা আত্মীয় সাথে যত্নাতিতে ব্যস্ত। বলা বাহুল্য, শুভ বোনের বান্ধবী হিসেবে অল্প কাটাচ্ছে আর নিয়াজ সাথে হাত মিলাচ্ছে, একদম হাত পা গুটিয়ে রাখতে তাদের মন সায় দিচ্ছে না। তুষমিয়া যেবার নিচে মেধা রুমে সাজল, মেধা আর রুশমি দ্বিতীয় তলায় একটা রুমে, সেখানে একজন বিউটিশিয়ানের কাছে তারা সেজেছে। মেধা আয়নার নিচে চেহারা দেখতে দেখতে রুশমি বলল, আমাকে কেমন লাগছে? ইয়ার, বিয়ে মানুষের বারবার হয় না, একবারই হয়, এত সিম্পল সাজ দিলি কেন? মেধা নিজেকে আপাদমস্তক দেখে বলল, দোস্ত, এটা ঘরোয়াভাবে আয়োজিত আকত মাত্র, গ্র্যান্ডলি ওয়েডিং সেলিব্রেশন এখনো বাকি। কতদিন বাকি? প্রায় এক মাস। ঠিক আছে, আমি আর তখন আসতে পারবো না, বাবার আসতে দেবেন না? অসম্ভব, তোকে আসতেই হবে, আমার ডেস্টিনেশন ওয়েডিং এর খুব ইচ্ছে দোস্ত, ভাইয়াকে একবার বলতেই রাজি। তবে সুদূর আমেরিকায় অবস্থানরত আমার বড় মামার আসতে দেরি বলেই অনুষ্ঠান এক মাস পিছোতে হলো। আর আকরটা হচ্ছে এক পরিবারের সাথে অন্য পরিবারের সাথে সম্পর্ক মজবুত করে রাখতে, যাতে কোনো ক্রমে উল্টে না যায়। মেধার বলার ভঙ্গি রশ্মি হেসে দিল। ডাইনিং রুমে নিজের বয়সে কয়েকজন কিশোরীকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল টুসমি। তৎক্ষণিক নিজেকে দেখে ভীষণ চমকে উঠল সে। নিজের সাজগুজ আর বাকিদের সাজগুজ দেখে মনে হলো এখানে ব্রাইডাল গার্ল সে নিজেই। টুসমি যেবার দিকে তাকিয়ে বলল, আপু, আমাকে কি খুব বেশি খ্যাত লাগছে? যেবা ভালো মতো তাকে মিষ্টি হেসে বলল, একদম না, আমার বোনকে পূর্ণিমার চাঁদের মতো লাগছে, দেখ তোর নিজের ঝকঝকে পোশাক চারদিকে আলোকিত করছে। টুসমি খুশিতে বাকবাকম। সাদমানকে সদা যদা দিয়ে ভেতর দিকে প্রবেশ করতে দেখা গেল, সাথে আরো কয়েকজন যুবককে দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওনারা ছেলাপেলারা। টুসমি পরবর্তী দৃষ্টি গিয়ে পড়ল মেধার ছোট্ট আপু মিশুর মেয়ের দিকে, মোটাসোটা ফর্সাকটা মেয়ে। টুসমি এগিয়ে গিয়ে হাত বাড়াতে মিশু মেয়েটি টুসমির কুলে আসতে চাইল। মিশু হেসে টুসমিকে কুলে আর্থে দিয়ে চলে গেলেন। টুসমি পড়ল বিপাকে, দেখতে সুন্দর হলে এখনও মেয়েটি কুলে নিতে কষ্ট হচ্ছে তার। তার উপর কয়েক মিনিট অতিক্রম হতে আর্থে দৈবেমি করে দিল টুসমির গায়ে। টুসমির নাক মুখ কুচকে ফেলল, এরপর নিজেকে স্বাভাবিক করে করুণ মুখে আর্থের দিকে চেয়ে বলল, নিশ্চয়ই তোমার টাকলা মামা খাবারের পর দইয়ের ব্যবস্থা করেনি, তাই তুমিই কাজটা করে দিলে। আচমকা সাদমানে সে টুসমির কুল থেকে আর্থিকে কুলে নিয়ে নিল, চলে যেতে যেতে বলল, প্রিন্সেস, এসব পাগল ছাগলের কোলে যেও না। সাদমানের কথা পর্যন্ত রেগে গেল টুসমি, চাপা কণ্ঠে দাঁত চেপে বলল, হারামজাদা তুই পাগল ছাগল। টুসমি ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, ফ্লোর টাচ গাউনটা দুহাতের আঙুল দ্বারা চিমটি দিয়ে ধরে রেখেছে। এত এত মানুষ শিবিরে টুসমি চুকাটকাল কালো পাঞ্জাবি পরিহিতা নিয়াজের দিকে। নিয়াজ আর শুভ পাশাপাশি দাঁড়িয়ে আছে। টুসমি শুভ দৃষ্টি পর্যবেক্ষণ করল কিছুক্ষণ, বুঝতে পারল শুভ চোখ টুসমির পিছনে বাম দিকে কর্নারে দাঁড়ানো মেয়েটির দিকে। টুসমি সোজা গিয়ে নিয়াজের সামনে দাঁড়ালো। টুসমিকে দেখে নিয়াজ চমকে গেল, তার পাঞ্জাবি রঙের সাথে ম্যাচে টুসমির গাউনটা। নিয়াজ নিজের বিস্মিত রূপ আড়াল করে টুসমির দিকে চেয়ে হাসলো, টুসমিও হাসলো, হেসে বলল, ভাইয়া একটা জিনিস চাইবো, না করতে পারবেন না? নিয়াজ চিন্তিত মুখে বলল, কি জিনিস? টুসমি আশেপাশে চেয়ে নিয়াজের ডান হাতটা খপ করে ধরে ফেলল। আচমকে টেনে একটু দূরে সকলের আড়ালে ডাইনিং রুমের একপাশে কোনায় গিয়ে দাঁড়ালো। ফিসফিস করে বলল, ভাইয়া রান্নাঘরে অনেকগুলো রসমালাইয়ের ডিব্বা দেখেছি, একটা এনে দাও না। নিয়াজ ভেবেচেকে খেয়ে গেল, দৃষ্টি ছুড়ল রান্নাঘরের দিকে, সেখানে কয়েকজন মহিলা দেখা যাচ্ছে। নিয়াজ পুনরায় টুসমির দিকে তাকালো, টুসমি মাথা হাত বুলোতে বুলোতে বলল, ওইগুলো থাক টুসু, আমি কাল তোকে দুই ডিব্বা কিনে এনে দিব, প্লিজ ওখান থেকে আনতে বলিস না, আমার লজ্জা করবে। টুসমি না মানের ভঙ্গিতে মাথা নাড়ালো, নিয়াজের ডান হাতে হাত নিয়ে নিল, এরপর ডান হাতের পিঠে হালকা একটা চুমু দিয়ে বলল, প্লিজ ভাইয়া যাও, আমি তোমাকে কত ভালোবাসি, অথচ তুমি আমার জন্য এক ডিব্বা রসমালাই আনতে পারবে না। নিয়াজ হাতের পিঠে দিকে চেয়ে এক চুটি হাসলো, এরপর দুটো মাথা নেড়ে বলল, আচ্ছা। নিয়াজ সত্যি সত্যি রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে এত মহিলার মধ্যে নিজেকে কেমন যেন অন্য জগতের প্রাণী মনে হচ্ছিল নিয়াজের।
ফ্রিজের পাশে মৌসুমীকে দেখে নিয়াজ বলল, আপু শুনেন একটু। কিছু লাগবে? আপু টুসমির জন্য এক বাটি রসমালাই লাগবে। মৌসুমী নিয়াজের দিকে এগিয়ে এসে বলল, টুসমির নাম শুনে মৌসুমী দ্রুত টেবিলে রাখা রসমালাই ডিব্বা নিয়াজকে দিয়ে বাটি আনতে যেতে চাইল, কিন্তু নিয়াজ বাধা দিয়ে শুধু একটা চামচ এনে দিয়ে বলল, মৌসুমী তাই করল। নিয়াজের রসমালাইয়ের ডিব্বাটা এনে টুসমির হাতে দিল। টুসমি ডিব্বা হাতে নিয়ে নিয়াজকে দেখে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিয়াজ থমথমে দৃষ্টিতে চেয়ে থাকল। লম্বা করিডোরে অনেকগুলো চেয়ার রাখা, টুসমি সেখানে একটা বসে পড়ল। আয়েশে ভঙ্গিতে এক এক পর এক রসমালাই গিলতে লাগলো। খাওয়া শেষ হতে ঢেকুর তুলল টুসমি, হঠাৎ পিছনে চমকে গেল। সাদমানে অবাক চোখে তার দিকে চেয়ে থাকতে দেখল টুসমির প্রচণ্ড লজ্জায় পড়ে যায়। সে লুকিয়ে চুকিয়ে খেতেও গিয়ে ধরা খেয়ে গেল। ভাবতে লজ্জা চোখ মুখ আধার করে ফেলল। সাদমা নিজেকে সামলালো, গলা ঝেড়ে কাশল, তারপর বলল, তুমি এত রাক্ষস। টুসমি লজ্জা পেয়ে চুপচাপ চলে যেতে চাইল। হঠাৎ সাদমান কিছু একটা ভেবে টুসমির আগে গিয়ে দাঁড়ালো, বলল, তোমার বোন শর্মির ফোন নাম্বারটা দাও তো। কেন? সাদমান ধমকে বলল, প্রশ্ন করো কেন, যেটা বলছি সেটা করো। তাহলে টাইপ করুন, বলছি। টুসমি সাদমানের নাম্বার বলে দ্রুত পায়ে চলে আসতে লাগলো। সাদমান নাম্বারটা তুলে মেসেজ অপশনে গিয়ে নিজের কাজটা করে ফেলল। টুসমি সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা শয়তানি হাসি হাসলো, কারণ সে রুশমির নয়, শুভর নাম্বারটা সাদমানকে দিয়ে এসেছে। খালি ডিব্বাটা ছুঁড়ে মারল সিঁড়ির নিচে খালি পড়ে থাকা স্থানে। টুসমি চুপে চুপে গিয়ে জেবার পাশে সোপায় বসে পড়ল। টুসমি দিকে এক চটকে তাকিয়ে জেবা পনেরার সামনে থেকে স্থির রাখলো। মাঝখানে সাদা রঙের পাতলা পর্দা টানানো, এর এক পাশে মেধা রুশমি আর মেধার মা বোনেরা, অপর পাশে ইমাদ মেধার হবু স্বামী এবং তার বন্ধুগণ ও কিছু বয়স্ক প্রতিবেশী লোক। সাদমান মেধার পিছনে এসে দাঁড়িয়ে মেধার মাথায় হাত রাখল। মেধার সাহেব পেয়ে মৃত বাবার মুখ কল্পনা স্মৃতিতে ভাসিয়ে তুলে তিন কবুল উচ্চারণ করল। তিন কবুল উচ্চারণের শেষে মেধা ইমাদ জড়িয়ে গেল নতুন এক দম্পতি জীবনের সূচনায়। টুসমি ফেলফেল দৃষ্টিতে সম্পূর্ণ মুহূর্ত চোখ দিয়ে অবলোকন করছে। খাওয়া দাওয়া পর্ব চুকে গেল খুব সহজে। ইমাদ আর মেধাকে একসাথে দ্বিতীয়তলায় সাজানো পরিপাটি কক্ষে পাঠানো হয়। আজ রাতটা ইমাদ মেধাদের বাড়িতে থাকবে। প্রতিবেশী মান্যগণ্য করা কয়েকজন লোক এসেছিল, তারা এবং ইমাদের বন্ধুরা সকলে চলে যায়। মেধা ইমাদ থেকে বিদায় জানিয়েছে। ইমাদের পরিবার বলতে শুধু একজন বড় বোন আছে, ভাই বোন দুজনই এতিম। বড় বোন আকস্মিকভাবে কোমর ভেঙে ফেলায় আকত উপস্থিত থাকতে পারেনি। রাত ১১টা, সময়টা প্রচণ্ড বিরক্তকর ঠেকছে টুসমির, সাথে রুশমিরও যেবারও। মেধার সাথে কথারও উপায় নেই। বিরক্তময় মুখ করে জানালার দিকে চেয়ে থাকলো তিনজনে। হঠাৎ টুসমি বলে ওঠে, আপু জানালার দিকটায় অনেক সুন্দর বাগান আছে, সেখানে যাবে? ভালো লাগবে, দেখো হালকা লাইটও চলছে। টুসমির কথায় রুশমি যেবার মুখ চাওচেয়ে করলো, দুজনের দৃষ্টি সম্মতির লক্ষ্য। সময় ব্যয় না করে তিনজনে ছুটল বাড়ির পিছনে বাগানটার দিকে। ডাইনিং রুমের সোফায় মেধার মেজবোন রুমকি দুটো মেয়ে এবং একটা ননদের মেয়ে বসা ছিল। টুসমিকে যেতে দেখে তারও কৌতূহল হয়ে সেদিকে পা বাড়ালো। বিরক্তময় সময় অন্তত গল্প গুজব করে মাধ্যমে কাটাবে সে আশায়। সবুজ ঘাসে পা রাখতে পায়ের তলা সুসুরি অনুভব করল টুসমি। জুতাবিহীন পায়ে ঘাসের দুষ্ট স্পর্শ মনের আনন্দ ভাটা পড়তে দেয়নি। তিন বোন ঘাসের উপর আসন পেতে বসল। বাগানের দিকটা কৃত্রিম আলো ছটায় বেশ ঝলমল ভাব। এখান থেকে সম্পূর্ণ বাড়িটা আলোর উজ্জ্বলিত। আন্টি আমরা এখানে বসবো আপনাদের সাথে? কিশোরী তিনটনের কথা শুনে রুশমি জেবা একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তাকিয়ে থেকে বলল, বসো। রুশমি কিশোরীদের দিকে চেয়ে বলল, তোমাদের নাম তো জানা হলো না, তোমরা রুমিয়াপুর মেয়ে? রুশমির প্রশ্নের মধ্যে একজন বলল, আমি রুমি, মামির ননদের মেয়ে নুজহা, আর ওরা হচ্ছে আমার যমজ মামাতো বোন নয়ন আর তারা। নয়ন ও তারা দুজনে হাসল। নুজহার কথায় যমজ নাম শুনে টুসমি এবার তাদের দিকে তাকালো উৎসুক দৃষ্টি নিয়ে। যতটা আশা নিয়ে তাদের ছিল ততটা অনুসরণ রূপফল পায়নি। নয়ন ও তারা যমজ হলো, চেহারা মিল নেই। টুসমি এরপর চোখ সরিয়ে একদম সোজা তিনতলা ছাদের দিকে তাকালো। মাথার উল্টোভাবে ক্যাপ পরে থাকা সাদমানের উপর নজর পড়ল তার। পাশে কয়েকজন ছেলে দেখা যাচ্ছে, তার মধ্যে নিয়াজও উপস্থিত। টুসমি শুভকে খুঁজতে লাগলো। তখনই মনে হলো তার দুপাশে জায়গা কেউ যেন দখল করল। টুসমি ডান দিকে তাকালো, শুভকে দেখতে পায়। বাঁ পাশে তাকালে এরপর আলিফকে দেখতে পেল সে।
অনেকটা দূরত্ব রেখে নয়ন আর তারাদের মুখোমুখি হয়ে বসেছে। সে নজর টুসমির দিকে। টুসমি হেসে বলল, কি ব্যাপার ভাইয়া, আপনার তো দেখা সাক্ষাৎই নাই। শুভ টুসমির কথা শুনে কুটকুট করে হেসে বলল, মামা অথবা আঙ্কেল ডাক ইডিয়েট, আলিফের মারে আমরা সবাই আফা ডাকি আর তুই তার ছেলেরে ভাইয়া ডাকছিস। টুসমি বুঝতে নিজের ভুল বুঝতে পেরে সেও হেসে দিল। ভাইয়া তোর ফোনটা দে তো। শুভ বিনা সংকোচে ফোনটা টুসমির হাতে দিয়ে দিল। টুসমি ফোনে গেম খেলতে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে দিন দুনিয়া ভুলে। শুভ উল্টোমুখী হয়ে রুশমির দিকে ফিরে পাশাপাশি আলিফের সাথে গল্প জুড়ে দেয়। মনোরম পরিবেশে আড্ডাময় মহলে নতুনভাবে সজ্জিত করতে রুশমি, জেবা, নুজহা, নয়ন তারা তাদের সাথে যোগ দেয়। টুসমি কান হালকা করে তাদের গল্পের মূল টপিক শোনার চেষ্টা করল। যা শুনল তা হচ্ছে এখানকার আশেপাশে সুন্দর জায়গাগুলো বিবরণ দিচ্ছে আলিফ। টুসমি মনে মনে হাসল। রুশমি একবার যদি কোনো সুন্দর জায়গার বিবরণ শুনে তাহলে রুশমি জায়গাটা দৃষ্টিগোচর করবেই করবেই। ফোন থেকে চোখ তুলে হঠাৎ টুসমি দৃষ্টি পুনরায় তিনতলা ছাদের দিকে যায়। কেমন যেন লাগতে শুরু করলো টুসমি। সাদমান রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে আছে, দুপাশে তার বন্ধুরা। টুসমি লজ্জা আড়ষ্ট হয়ে মাথা নিয়ে ফেলল। আচমকা মাথা তুলে পুনরায় সেদিকে দৃষ্টি ছুড়ল। টুসমি বুঝতে পারল সাদমান তাকে নয় তার বোন রুশমি দেখছে। টুসমি হালকা সরে শুভর পাশে ঘেঁষে বসল। সাদমান দৃষ্টি নড়ল না। টুসমি তপ্ত শ্বাস ফেলল, বুঝল সাদমান রুশমিকে দেখছে। টুসমি এবার ফোন মনোযোগ দিল, কিন্তু মনোযোগ আর স্থির রাখল না তার। গায়ে কাটার ফুটিয়ে দেওয়ার মতো অনুভূতি হচ্ছে। টুসমি ভেতরটা হঠাৎ আতঙ্কিত হয়ে ওঠে। এতগুলো ছেলের মুখোমুখি হয়ে বসেছিল সে, এতক্ষণ ভাবতে গা ছমছম করে ওঠে তার। তাই সে সম্পূর্ণ শরীর ঘুরে রুশমির দিকে ফিরে বসে। সাদমান টুসমির কাণ্ড দেখে মিটিমিটি হাসতে লাগলো। সাদমানকে এভাবে হাসতে দেখে তার বন্ধুরা শাওন ফিসফিস কণ্ঠে বলল, মিটিমিটি হাসি দিচ্ছিস, কাহিনী কি ব্রাদার? সাদমান চুইংগাম চিবিতে চিবিতে বলল, কিছু না। সাদমানের কিছু নাতে সবসময় অনেক কিছু লেগে থাকে, তাই শাওন দৃঢ় কণ্ঠে আবার বলল, এইখান থেকে কোনটা, নীলটা, লালটা, সাদাটা না কালোটা? সাদমানের চোখ জুড়ে তীক্ষ্ণ হয়ে উঠে হঠাৎ ক্ষীণ আওয়াজে বলে, মুচকি হাসি দিলে, ঠোঁটের হালকা নিচে বাঁ দিকে ছোট্ট একটা গর্ত দৃশ্যমান হয়, সে এবং সেটাই। শাওন ভুরু কুচকে মাথা চুলকাল। কিছুক্ষণ তাকিয়ে রইল ফুলের বাগানের মধ্যখানে অংশে হাসি আড্ডায় মেতে ওঠা কিশোরীদের যুবতীর দিকে। শাওন ঝলমলে দৃষ্টি মেলে সাদমানের দিকে তাকিয়ে বলল, আমি যদি খুঁজে পাই কি দিবি? প্রথমত খুঁজে না পেলে আই উইল কিক ইউর অ্যাসেস, দ্বিতীয়ত খুঁজে পেলে তোর 7 দিনের সিলেট ট্যুর কনফার্ম। শাওন আমোদিত হয়ে নিজের পিঠে চাপড় মেরে বলল, ওকে ব্রাদার, কাল সারাদিন সময় তাহলে। মেঘের গর্জনে কেঁপে উঠে ঘুম ভেঙে গেল টুসিমের। ঘুম জয়নের চোখ জোড়া মেলে নিজের অবস্থান অনুমান করতে চাইল। জেবা আর রুশমির মাঝখানে সে শায়িত, বাড়িতে এভাবে ঘুমায় তারা। দুজনের মাঝে অংশটা টুসমির জন্য বরাদ্দ। রুশমির ফোন হাতে নিয়ে সময়টা দেখে নিল, সবেমাত্র ভোর 6টা। টুসমি পুনরায় বিছানায় শুয়ে পড়ল, কিন্তু বিছানায় মন টিকল না আর। কাল রাত 12টা পর্যন্ত তারা গল্প গুজে মেরেছিল। দেরিতে ঘুমানোর ফলে রুশমি আর জেবা এখনও ঘুমিয়ে আচ্ছন্ন। টুসমি নিঃশব্দে বিছানা ছাড়ল, মুখ হাত ধুয়ে রুমের থেকে বের হলো। সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধ। টুসমির ছাদে যাওয়ার ইচ্ছে পোষণ করল। নিজের ইচ্ছেটা না দমিয়ে দ্রুত পায়ে ছুটল ছাদের দিকে। লম্বা করিডোরে মৃদুমন্দন আলোর ছটা। করিডোরে অতিক্রম করে ছাদে পৌঁছাল টুসমি। ছাদের মেঝেতে পা এসে স্পর্শ করল। ভোরের মেঘাচ্ছন্ন আকাশটা দেখতে চমৎকার লাগে, যেন রং তুলিতে আঁকা প্রকৃতির দৃশ্য। টুসমি লম্বা একটা শ্বাস নিল, হাড় হিম করা বাতাস। টুসমি কিশোরী মনটা চাঙ্গা হয়ে ওঠে। লম্বা চুলের বেণী খুলতে খুলতে পায়চারি করতে লাগলো, গাঁথানো বেণী উন্মুক্ত করে খোলা হাওয়ায় সাথে মিলিয়ে দিল। হালকা গোলাপি ওড়নাটা সুন্দর করে হাতে নিয়ে ঘুরি নিয়ে কিছুক্ষণ উড়ালো। বাতাসে বেগ বাড়তে টুসমি কোমরে হাত দিয়ে নাচতে লাগলো, মুখে সুর তুলে গাইতে লাগলো, রূপ্পানির নাচে কোমর তুলাইয়া, আর রূপ্পানির নাচে কোমর তুলাইয়া। টুসমির নাচে বাজেভাবে ব্যাঘাত ঘটালো উচ্চস্বরে হাস্যরত পুলিশের কণ্ঠে। টুসমি চকিত হয়ে পুরুষালী হাসির উৎস অনুসন্ধানের জন্য শরীর ঘোরালো। মাথায় বাজ পড়ার মতো অনুভূতি হলো তার। টুসমি চুকাচুকি হলে সাদমান হাসি থামিয়ে ফেলে এবং টুসমির দিকে একত্রে যেতে লাগলো। কালো হাফ প্যান্ট সাদা শার্ট পরিহিতা করছে সাদমান। দূর থেকে দেখলে কলেজ পড়ুয়া ছাত্র মনে হচ্ছে। সাদমান কাছাকাছি এলে টুসমি দৃষ্টি সরিয়ে ফেল, কারণ সাদা শার্টের সবকটা বোতাম খোলা। প্রশস্ত বুকটা টুসমি চোখে বিচ্ছে।
মস্তিষ্কের সংকেত দিল নিষিদ্ধ জায়গা থেকে চোখ সরাতে। সাদমান এসে দেখল টুসমি অন্যদিকে তাকিয়ে আছে। হালকা হাসলো সাদমান। টুসমি এলোমেলো চুলের দিকে চেয়ে বলল, সানজিদা সৈয়দ, রাইট? টুসমি সাদমানের দিকে তাকালো, তবে জবাব মনে থাকলো। থেমে থেমে বাতাস বইছে, ছাদের মেঝেতে গড়িয়ে পড়া শুকনো পাতার দিকে এতলুট চেয়ে। সাদমান পুনরায় মুখ খুলল, শক্ত কণ্ঠে বলল, সানজিদা সৈয়দ, ডটার অফ নাজমুল সৈয়দ। টুসমি উপর নিচ মাথা নাড়ল। সাদমান কঠিন চোখে চেয়ে বলল, এসএসসি ফেইলার। বিস্ফোরিত চাহনি দিয়ে সাদমানের দিকে তাকালো টুসমি। এতক্ষণে জয়তা দ্বিগুণ রূপ ধারণ করল। কণ্ঠনালী তলিয়ে গেল অতল দরিয়াতে। চোখ মুখ আধারে টুসমি চলে যেতে চাইল। সাদমান ক্ষীণ দৃষ্টি সমেতে টুসমির সামনে এগিয়ে গেল, মাথা জোরে একটা চাটি মারল। রূপ মানে না সেজে ভালো ছাত্রী সাজো, রূপ ধুয়ে ধুয়ে পানি খাবে কে? আপনি আমাকে অপমান করছেন, এটার অধিকার আপনার নেই। ফেইল করে বড় বড় কথা, আমার কামানো মাথা দেখে তো খুব হাসি পেয়েছিলে। তারপর আর হাসিনি। সাদমান প্যান্টের পকেট হাতে একটা ছবি বের করল, টুসমির দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো চুল থাকা অবস্থায় দেখতে আমি কত সুদর্শন ছিলাম। টুসমি হাত গুটিয়ে ছবির দিকে তাকিয়ে থাকলো। সাদমান তা দেখে খেপে গিয়ে বলল, কি হলো নাও, ছবিটা তোমার আপুকে দিও। আপনার ছবি আপনার কাছেই রাখেন, আমার আপুকে দিব না। আর খবরদার আমার আপুর দিকে তাকাবেন না। প্রয়োজন বোধ করছিও না, এখন যেটা প্রয়োজন সেটা করছে। সাদমান ছবিটি টুসমির হাতে গুঁজে দিয়ে দ্রুত পায়ে চলে গেল। টুসমি নির্বোধের মতো চেয়ে থাকলো শুধু, মনে মনে আওড়ালো, নিজের টাক মাথা নিয়ে এত অহংকার। ছবিটির দিকে তাকালো টুসমি। কালো সাত পরিহিতি সাদমানের হাস্যময় মুখুশি দেখে মনে হলো অদ্ভুত মোহনের মায়াজাল। রোদের ঝলমল আলো কালো খাড়া হয়ে থাকা চুলগুলো চিকচিক করছে। আকস্মিক টুসমি ছোট মস্তিকে প্রশ্ন করল, সাদমান কি করে জানলো এসব, কি বলল এসব, নিয়ে যত পাশুব? টুসমি দাঁতে দাঁত চেপে বলল, 9:10, ডাইনিং টেবিলে চলছে নাস্তার পানির তোড়ঝোড়। সুপায় মিধা আর ইমাদ বসে আছে। মিধার চোখ মুখে লাজুকতা, রশ্মি জেবা পাশে বসে আছে, সঙ্গে নুজহা বসা। কাল রাতের পর থেকে নুজহা বেশ মিলিয়ে গেল রশ্মির সাথে, পাশাপাশি বসে কথা বলছে তারা। অপর প্রান্তে শাওন, রাফি, মাহি বসে আছে ইমাদের সাথে খোশ গল্প করছে। শাওন আর নজরে বারবার জেবা আর রশ্মির দিকে তাকাচ্ছে। নুজহাকে সন্দেহ তালিকা ফেলতে পারছে না, কারণ নুজহার সম্পর্কে ভাগ্নির মতো। শাওন রশ্মি আর জেবার মুস্কি হাসিতে লক্ষ্য রাখতে চাইছে। পরবর্তী সময়ে আরও একজনকে তাদের মধ্যে এসে বসতে দেখল। শাওন দেখে সঙ্গে সঙ্গে নাচক করলো, কারণ মেয়েটা বয়সে ছোট এবং উচ্চতাও। শাওন মনে মনে বলল, এটাকে সাদ পছন্দ করতে পারে না। শাওন নিজে কাজ শুরু করল, ইমাদকে বলল, ভাই সাহেব আমার মুচকি হাসিটা একটু দেখেন তো, দেখতে কেমন, খারাপ নাকি ভালো? ইমাদ ভেবেচাকা খেয়ে বলল, মানে কেন? আসলে আমার আম্মা বলে আমার মুচকি হাসি দেখতে খারাপ, বউ দেখলেই নাকি ফিট খাবে। নুজহার শাওনের কথা ফিক করে হেসে দিল। শাওন নুজহার হাসিটা পর্যবেক্ষণ করল, মুখে বলল, নুজহা তুমি হাসো তো, মুচকি হাসি কিন্তু। নুজহা সবার দিকে তাকিয়ে রসিকতামায় মুচকি হাসি দিল। শাওন মুখে বলল, তোমার মুচকি হাসিও সুন্দর, বিয়াদবি নেবেন না আপা, আপনাদের মুচকি হাসিও যদি দেখাতেন। শাওনকে থামিয়ে টুসমি বলল, আগে আমারটা দেখেন প্লিজ। এ না না, আগে বড় আপুদের গুলো দেখি, তুমি ছোট। আচ্ছা, টুসমি রেগে গেল, ধুম করে মাঝখান থেকে উঠে চলে যায়। টুসমি যাওয়ার দিকে রশ্মি মুচকি হেসে বলল, রাগ করেছে মেয়েটা। শাওনের ভুরে ভাঁজ পড়ল, রশ্মি ঠোঁটের নিচে কোনো গর্ত দেখতে পায়নি। রশ্মি পুনরায় মুচকি হাসি দিল, শাওনের কনফার্ম হয়। বাকি রইল জেবা, সে এমনিতে এতক্ষণ ধরে মুচকি হাসি দিচ্ছিল, কোনো গর্ত চোখে পড়েনি। শাওন হতাশ হলো খুব, নিজেকে নিজেই বোঝালো, সাদমান হয়তো মজা করছিল, ওর পছন্দ কেউ নেই, তাহলে তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে এমনটা বলল। সিলেট ট্যুরটা ক্যান্সেল ভাবতে শাওন মন খারাপ হয়ে যায়, সিলেট যাওয়াই অনেক ইচ্ছে ছিল। স্বল্প আয় টিউশনি কি আর ইচ্ছে পূরণ হয়? সাদমানে এ পর্যন্ত অনেক সহায়তা করেছে তাকে, আগামীতেও করবে, তবে অন্যের উপর নির্ভরশীল হয়ে আর কতদিন চলবে? শাওন চোখ তুলে সাদমানে দেখতে পেল। সাদমান সিঁড়ির উপরে দাঁড়িয়ে কফি চুমুক দিচ্ছে। শাওনকে ইশারায় ডাকলো সাদমান। শাওন সবার মাঝ থেকে উঠে তার দিকে আসলো। সাদমান মুঠোবুদ্ধি ডান হাতটা শাওনের বুক পকেটে ডুবিয়ে দিল। শাওন এতে হকচকিয়ে গেল, খুব চুপ করে থাকলো।
সাদমা সারন থেকে চেয়ে বলল, তুই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, বাকিরা নাম মাত্র, তাই তোর ইচ্ছে পূরণের দিকে খেয়াল রাখার দায়টা আমারই, আর খুঁজিস না, আমি এমনি মজা করে বলেছিলাম তোকে। শিওর? সাদমান মৃদু হেসে বলল, নট শিওর। শাওনকে বিভ্রান্তির মুখে ঠেলে দিয়ে সাদমান চলে গেল। সাদমানের বাকি বন্ধুরা রাতে চলে যায়, শুধু শাওন ছিল। শাওন প্রায় সময় এখানে এসে থাকে। সাদমানের মা রোকেয়া তাকে অনেক স্নেহ করে। সকাল ফুটার সাথে সাথে চারদিক থেকে অপমানিত হচ্ছে তুসমি, তীব্র অপমান বোধ হাসফাস করতে লাগলো, চোয়াল ফুলিয়ে জানলার দিকে বাইরে বৃষ্টি পড়া দেখতে লাগলো। আলিফ এসে উপস্থিত হয় তুসমির পাশে। তুসমি আর্যকে তা দেখে প্রতিক্রিয়া করল না, পূর্বের ন্যায় মনে রইল। আলিফ তুসমির দৃষ্টি আকর্ষণ করতে গলা খাঁকিয়ে দিল, কিন্তু তুসমি যন্ত্রমানবের মতো দাঁড়িয়ে রইল। আলিফ বলল, তুসমি এটা দেখো। আলিফ নিজের ফোনটা তুসমির দিকে বাড়িয়ে দিল। তুসমি চক্ষু চড়ক গাছ হলো, কালকে কাদামাক শরীরে, মুখ এলোমেলো চুল। তুসমির চাপা ক্ষোভ নিয়ে আলিফের দিকে জিজ্ঞেস করল, এটা কি ধরনের অসভ্যতামি? আপনারা মামা ভাগ্নে দুজনে দেখছি চরম লেভেলের অসভ্য। আলিফ হকচকিয়ে বলল, মামা ভাগ্নে মানে সাদ মামা কি করেছে? তুসমি গলা উঁচিয়ে বলতে চাইল, কিন্তু সাদমানে আসতে দেখে চুপ মেরে গেল। মুখে বলল, কিছু না, তবে আমার এই ছবিটা তোলা উচিত হয়নি আপনার, আমি তো অনুমতিও দেইনি। আরে আমি এমনি তোমাকে দেখে হাসানোর জন্য তুলেছিলাম এই ছবিটা। সবচেয়ে বড় কথা, মার তো এই ছবিটা ভীষণ পছন্দের। ডিলিট করুন এক্ষুনি। আলিফ হালকা হেসে ছবিটা ডিলিট করে দিল, ফোন পকেটে ঘুরে বলল, মিষ্টি থামলে বিকেলের দিকে মৃদা আন্টি আর ইমদাদ মামার চা বাগানে যাবে ঘুরতে, তুমি যাবে? তুসমি জবাব দেওয়ার আগে সাদমান এসে বলল, এই আলিফ, তোর মা ডাকছে, যা এখান থেকে। আলিফের পিছনে তুসমিকে দ্রুত পায়ে চলে যেতে চাইল। সাদমান আড়াল হাতটা ধরে ফেলল, তুসমির হাত ছাড়ানোর চেষ্টা করতে চাইল। সাদমান সান্দা চোখে তাকিয়ে কণ্ঠ রাগ ঢেলে বলল, আমার ছবি ফেরত দাও ইডিয়েট, তোমার বোনকে দিতে বলেছিলাম ছবি, ছিঁড়তে নয়, ছিঁড়লে কোন সাহসে তুমি? তুসমি এবার কান্না করতে গিয়ে থেমে গেল। গোপনে আল্লাহ নাম নিয়ে সাদমানের ধরে থাকা হাতের দিকে তাকে নিচু হয়ে কামড় বসিয়ে দিল। বিকেলের দিকে প্রকৃতি শান্ত হলো, তবে মেঘমধুর রয়ে গেল। পশ্চিম আকাশে কালো মেঘ জমাটে বেঁধে আছে, কিছুক্ষণ পরপর হিমবাতাস বয়ে উঠেছে। মিতা ইমাদের সুন্দরভাবে নিজেকে গুছিয়ে সকলের সামনে প্রেজেন্ট করল, অর্থাৎ তাদের সাজগুজে সম্পূর্ণ মিল। শুভ্র শাড়ির সাথে মিলিয়ে ইমাদার শুভ্র পাঞ্জাবি পরল। ডাইনিংরুমে এসে দেখল যারা যারা চা বাগান যাচ্ছে তাদের সকলে শুভ্র কাপড় পরেছে। ইমাদ সবার দিকে তাকিয়ে মিতার দিকে চেয়ে বলল, ব্যাপার কি? মিতা আর রুশমি মিটমিট হাসল। রুশমি ইমাদের দিকে তাকিয়ে বলল, দুলা ভাই, আইডিয়াটা আমার ফর। মিতা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ফর ফটোশুট। এই আলিফ, ক্যামেরা নিয়েছিস? আলিফ মাথা নাড়ালো। সবাই শেষে নামল সাদমান, পায়ে অ্যাশ কালারের শার্ট, পরনে সাদা জিন্স, মাথায় সাদা ক্যাপ। সে সকলের দিকে চেয়ে ভুরুকুচকে বলল, আমি তো পথ চিনি, অপেক্ষা করার কি আছে? সাদমানের কণ্ঠ শুনে তুসমি নিয়াজের পিছনে লুকালো, শার্টের টান লাগতে পিছনে ফিরে তাকালো শাওন। তুসমি হঠাৎ শাওন দেখে চমকে উঠল, অপ্রস্তুত হয়ে পড়ল। জড়টা কাটাতে তুসমি মৃদু হেসে বলল, সরি ভাইয়া, খেয়াল করিনি, আমি ভেবেছি নিয়াজ ভাইয়া। হঠাৎ শাওনের চোখ জুড়ে বিস্ময় কোটা থেকে বেরিয়ে আসতে চাইল, ঠোঁট আপনা আপনি আলগা হয়ে গেল। শাওনকে সেভাবে রেখে তুসমি গিয়ে রুশমি আর জেবার মাঝখানে দাঁড়ালো। শাওন বিড়বিড় করে কণ্ঠে বলল, সর্বন দাস। এরপর সাদমানের দিকে তাকালো, সাদমানের চোখে পলক নিয়ে সম্মতি জানালো। গাঢ় সবুজের সমারোহ, মৃদুমন্দন ঠান্ডা বাতাস, সমারোহপূর্ণ সবুজ প্রকৃতির মধ্যে শুভরাঙাদের কোলাহল খুব বেড়েছে ইতিমধ্যে। নিগুর প্রকৃতির মনটা বোঝা বড় দায়, এই শান্ত তো এই অশান্ত। চঞ্চল হাওয়ার তালে তালে উড়ে বেড়াচ্ছে তুসমির চুল, রুশমির হাত তুসমির কোমল চুলের ভাজে ডোবানো, কাজটা সে প্রায় করে। দেখা যায় রুশমি আর জেবা ঝগড়া বাঁধিয়ে ফেলেছে তুসমি চুলে হাত দেওয়ার জন্য। পায়ে ব্যথা হওয়া তারা তিনজনই পিছঢালা রাস্তায় এক পাশে বসে আছে, বাকিরা সামনে কিছুটা দূরে ছবি তুলতে ব্যস্ত। বেচার আলিফ ছবি তুলতে তুলতে হাঁপিয়ে উঠেছে। নিস্তব্ধ কোলাহলহীন স্থানে নিজের জিপ গাড়িটা থামিয়েছিল সাদমান, সাথে শাওনও রয়েছে। এদিকে হেঁটে আসতে প্রায় আধা ঘন্টা লাগে, সে আধা ঘন্টা হাঁটাও সাদমানের পক্ষে অসম্ভব। শাওন আশেপাশে তাকে সবার উপস্থিত দেখে নিল, এরপর সরাসরি সাদমানের দিকে তাকিয়ে বলল, সাদ
এটা কি হলো? সাদমান ফোন চোখে ডুবিয়ে রেখেছে। উত্তর দে। কি? তুই ওই ছোট মেয়েটাকে পছন্দ করেছিস? আসলে আমি কখন বললাম পছন্দ করেছি? তাহলে ওইসব বর্ণরা মিলল কি করে? সাদমান প্রতিউত্তরে চুপ মেরে গেল। শাওন সাদমানের মনটা দেখে বলল, বছরে তিনবার মাথা ন্যাড়া করস তুই, তোরে পছন্দ করবে। সাদমান শীতে মাথা হেলিয়ে দিয়ে মুখে খুলল। করবে না কেন? আমি কি দেখতে কুৎসিত? তুই কুৎসিত না, আজকাল যুগের মেয়েদের ভাবনা কুৎসিত। তারা সুদর্শন, হ্যান্ডসাম, স্মার্ট বয়ফ্রেন্ড খোঁজে। তুই সুদর্শন, স্মার্টও, কিন্তু তোর টাক মাথা দেখলেই মেয়ে পালাবে। মরহুম সাদেক হোসেনের একমাত্র নাতি আমি। টাকা পয়সা জমি জমা অভাব নেই, এই সব কিছুর একমাত্র অংশীদার আমি। এখন আমি যদি দেখতে হ্যান্ডসাম অ্যান্ড গুড লুকিং সেজে থাকি, তাহলে তো মেয়েরা মৌমাছির মতো আমার পিছনে পিছনে ঘুরবে, আর এসব মেহেলি বেড়ার মধ্যে আমি নেই। ও, তাহলে তুই মজা করছিলি এতক্ষণ, কিন্তু তোর জন্য তো শিক্ষিত সুন্দরী রমণী প্রয়োজন, যে তোকে বুঝবে। তারে কই পাব? পেতে হবে না, আমি খুঁজে নিয়েছি। তার মানে তুই এই বাচ্চা মেয়েটাকে চুজ করেছিস, সে কি তোকে সামলাতে পারবে নাকি তোকে বুঝবে? সাদমানের দৃষ্টি গিয়ে আটকালো অদূরে বসে থাকা বিরক্তময় চেহারাটার উপর। দৃষ্টি শীতল রয়েছে, মুখে বলল, শাওন, লাইফে প্রথমবার কাউকে চর মেরে আমার প্রচণ্ড আফসোস হয়েছিল, সঙ্গে একরাশ ভালো লাগা আমাকে ঘিরে ধরল। আমি যতটা ক্রোধ নিয়ে ওর গালে চর মেরেছি, ততটা ভালো লাগা চর মারার পর অনুভব করেছি। এখন এটার ব্যাখ্যা কি হতে পারে আমি জানি না, তবে ডেইলি একবার করে ওই গালে চর লাগাতে পারলে আমি তৃপ্তি পাব। শাওন বিমর দৃষ্টিতে সাদমানের দিকে চেয়ে উক্ত বাক্যগুলো গিলল, হাত দিয়ে মুখ ঘোষালো, এরপর বলল, শুধুমাত্র এইটার জন্য তুই একে চুজ করেছিস? বলছি ওর বড়টাও তো দেখতে সুন্দর, চেহারাও হালকা মেলে। সাদমান তীক্ষ্ণ চোখে তাকালো শাওনের দিকে, পরক্ষণে চোখ সরিয়ে বলল, ওর সাথে আমার আরেকটা জিনিস মিলেছে। কি? সাদমান ঠোঁট চেপে হাসলো একটু, এরপর বলল, আমরা দুজনেই এসএসসি ফেইলার। বলেই সাদমান হেসে দিল। সাদমানের কথার মূল বিষয় উদ্ধার করে শাওন নিজে হেসে দিল, হাসতে হাসতে বলল, শালা। দুজনের হাসিতে ব্যাঘাত ঘটালো সাদমানের ফোনের টিউন। পকেটে হাত দিয়ে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টি রাখলো। পাশ থেকে শাওন বলল, কে? তাসদিদ। শাওন ছোট্ট করে ওহ বলে অন্যদিকে তাকালো। দূর প্রান্তের নজর গিয়ে আটকালো হাস্যরত এক যুবতের দিকে। শ্যাম চেহারা ললাতে একগুচ্ছ রেশমি চুল গড়াগড়ি খাচ্ছে। সাবধানের চোখ সরিয়ে নিল সে। ফোন রিসিভ করে কানে ঠেকালো সাদমান। সঙ্গে সঙ্গে শুনতে পেল হালকা ভরাট আওয়াজে লোকটির উচ্চারিত কথা, বলছে, সাদ, এটা কার নাম্বার কালেক্ট করে দিয়েছিস? তুই আমাকে ফোন দিলে একটা মেয়ে রিসিভ করে, নাম জানতে চাইলে নাম বলছে না। তুই ঠিকঠাক নাম্বার এনেছিস তো? দেখ, কাল থেকে ফোন দিচ্ছি, যাকে খুঁজছি তাকে পাচ্ছি না। তা সেদের কথা সাদমানের ললাটে সচকিত ভাস পড়ল। পরক্ষণে সচকিত ললাটে টান টান করে গাঢ় দৃষ্টিপাত করলো অদূরে থাকা কিশোরীটির দিকে। কন্ধে খাতে নামিয়ে বলল, আচ্ছা, সন্ধ্যার মধ্যে সঠিক নাম্বারটা কালেক্ট করে দিচ্ছি তোকে। অপাশ থেকে উত্তেজিত কণ্ঠে তাসদিদ বলল, সন্ধ্যা, এটা তো অনেক দেরি দোস্ত, প্লিজ একটু আনলি ম্যানেজ কর। হাসাহাসি শেষে পর্যায়ে নিজে আটকাতে না পেরে রুশমি বলল, আপু। রুশমি যেবার দুজনে তাকালো তার দিকে, রুশমি বলল, হ্যাঁ বল। রুশমি আশেপাশে তাকিয়ে বলল, আপু, আমার মনে হয় সাদমান ভাইয়া তোমাকে পছন্দ করে। রুশমির কথায় রুশমি চমকে উঠল, যেবা ফেলফেল করে তাকিয়ে রইল দুজনের দিকে। পরক্ষণে রুশমি হেসে বলল, ধুর বোকা, তোর এটা মনে হলো কেন? মনে হয়নি আপু, কাল ভাইয়াটা আমার থেকে নাম্বার চেয়েছিল। রুশমি গম্ভীর মুখে বলল, দিয়েছিস তাহলে? না না, দেইনি, শুভ ভাইয়ার নাম্বার দিয়েছি, আমি কেন তোমার নাম্বার দিতে যাব? আমি কি বোকা নাকি? রুশমি টুশমির গালে হাত দিয়ে বলল, চালাকোনা। টুশমি রুশমির কথা পাত্তা না দিয়ে বলল, আজ সকালে ওই ভাইয়াটা তার একটা ছবি আমাকে দিয়ে বলল ছবিটা তোমাকে দিতে। রুশমি যেবা একে অপর দিকে মুখ চাওয়াচাই করলো, এরপর পুনরায় টুশমির দিকে তাকালো। রুশমি বলল, নিয়েছিস? নিতে চাইনি, হাত ভেতর গুঁজে দিয়ে চলে গেল, আমার রাগ লেগেছিল তাই ছবিটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে ফেলেছি। রুশমি অবাক হয়ে বলল, ও মা, রাগ লাগবে কেন? টুশমি নিজের অপমানিত হওয়ার কথাটা চাপিয়ে বলল, দেখো আপু, আমি কখনো চাইবো না
আমার বোনের জামাই আর আমার দুলাভাই ডাকলু হোক, তার উপর এমন চুলহীন দুলাভাই আমার চোখের সামনে আমার আপার সাথে কথা বলবে সেটা আমি কখনো সহ্য করব না। জেবা টুসমির কথা ফিক করে হেসে দিল। রুশমির ঠোঁট চেপে হাসলো। জেবা হেসে রুশমি জিজ্ঞেসে করল, রুশমি আপু, ওই ভাইয়াটার ক্যারেক্টার কেমন আজব না? আজকালকার পুরুষ নিজেদের চুল নিয়ে কতটা যত্নশীল হয়, আর উনি মাথা কামায় রাখে। রুশমি জেবাকে ধমকে বলে, আজে বাজে কথা বলিস না তো জেবা। আমি মৃধার কাছে শুনেছিলাম সাদমান ভাইয়ের বয়স যখন 13 বছর তখন কোথায় একটা গেট টুগেদারে গিয়েছিলেন, তখন ভাইয়াকে দেখতে নাকি খুবই সুন্দর লাগতো, সকলের প্রশংসা পঞ্চমুখ থাকে তার। সেদিন বাড়ি ফেরার পর রাতে শরীর কাঁপিয়ে জ্বর আসলো ভাইয়ার, পরের দিন শরীরে অদ্ভুতভাবে ফোসকা পড়তে দেখা যায়, সর্বশরীরের ব্যথা, ভাইয়ার কান্না, তখন মৃধা পরিবারের সবাই পাগল হয়ে যায়। 4টি কন্যা সন্তানের পর ভাইয়ার জন্ম, কতটা আদরে ছিল বোঝ, তার এমন অসুখে সকলে ভেঙে পড়ে। তখন মৃধার দাদিও বেঁচে ছিলেন, উনি ধারণা করলেন যে ভাইয়ার নাকি নজর লেগেছে, তাই এমনটা হয়েছে। মৃধার দাদা সুস্থ হলেই সাদমান ভাইয়ের চুল ফেলে দেয়, কড়া আদেশ করলেন যেন ভাইয়া সম্পূর্ণ যুবক না হওয়া অবধি যেন চুল ফেলে দেয়া হয়। ভাইয়া সে সত্যি তো এখন পর্যন্ত মাথায় চুল রাখে না, হালকা লম্বা হলেই কামিয়ে ফেলে, তবে ভাইয়া চাইলে এখন রাখতে পারেন, কেন রাখছে না সেটা একান্তই ওনার ব্যাপার। টুসমিয়া জেবার সম্পূর্ণ কথা শুনে বাক্রত হয়ে যায়। টুসমি কেন যেন অপরাধবোধ হতে লাগলো, যেটা কাল তার হাতে কামড় দেওয়ার পর হয়েছিল, টুসমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো সে আর কখনো হাসবে না সাদবানের উপর, কিন্তু নিজের বোনের জামাই হিসেবেও মানতে পারবে না। তাই টুসমি বলল, আচ্ছা বুঝলাম আপু, কিন্তু ওই ভাইয়া যদি তোমাকে প্রপোজাল দেয় তাহলে সাথে সাথে রিজেক্ট করে দিও। না জেনে কথা বলিস না টুসু, আর নাম্বার আবার চাইলে দিয়ে দিস। টুসমি নাক ফুলালো, অসন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল রুশমির দিকে, মনে মনে বলল, আমি আর ওই লোকটার চোখের সামনেও পড়ছি না আপু, ধরা খেল নির্ঘাত আমার জবাই করে ফেলবে। টুসমি বাক্য প্রসঙ্গ সম্পূর্ণ এড়াতে বলল, আমরা কবে ফিরছি আপু, এখানে ভালো লাগছে না। রুশমি কিছুক্ষণ চুপ থেকে বলল, কাল এখান থেকে চলে যাব, কাপ্তায় ঘোরাঘুরি করে রাতের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। টুসমি স্বস্তির নিঃশ্বাস নিল, এখানে তার দম আটকে আসছিল, কাল ঘোরাঘুরি করলে মস্তিষ্ক শান্ত হবে, তার সঙ্গে মিলবে সতেজতা। জমকালো সন্ধ্যা, শীতল আবহাওয়া, ডাইনিং রুমে হই হুল্লোড় করছে ছোট্ট সদস্যরা। রোকেয়া মৌসুমী ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। রোকেয়া চশমা আলে সবাইকে দেখে নিলেন। মেধা, রুশমি, জেবা, টুসমি, নুজেহা, নয়ন ও তারা এক সাইডে বসে আছে। রুমি, রত্না, মিশু তাদের কিছুটা দূরত্বে বসে আছে। রত্না মিশু ছোট্ট মেয়েটাকে নিয়ে খেলছে। রোকেয়া রত্নার চোখে মুখে দেখে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। বিয়ের 11 বছর হতে যাচ্ছে, এখনও নিঃসন্তান। রত্না বাইরে থেকে দেখতে যতটা হাসি খুশি, ভিতরে ততটাই দুঃখী। ছেলেদের মধ্যে কেউ এখনও বাড়িতে নেই, তারা দক্ষিণ পাহাড় দেখতে গিয়েছিল সেই বিকেলে, এখনও অবধি ফিরেনি। মেয়েদের নিয়ে মিধা একাই বাড়ি ফিরে এসেছিল। রোকেয়া গিয়ে মেয়েদের পাশে বসলেন। টুসমি জেবার কুলে মাথা দিয়ে শুয়ে আছে, দৃষ্টি ফোনে নিবদ্ধ। শুভ যাওয়ার সময় টুসমির হাতে ফোনটা দিয়ে তারপর যায়, বলে যায়, অচেনা নাম্বার থেকে ফোন আসলে যেন কেটে দেয়। অনেকক্ষণ গেম খেলার পর অচেনা নাম্বার থেকে ফোন আসলো, ফোন সাইলেন্ট হওয়ায় কল টুন কেউ শুনতে পায়নি। টুসমি কল কেটে দিল। ওপাশ থেকে পুনরায় কল আসলো, একবার, দুইবার এবং বারবার। টুসমি বিরক্ত শেষ সীমান্তে পৌঁছালো, চট করে উঠে যায় টুসমি। যেবার হালকা চোখে তাকে পুনরায় গল্পে মনোযোগ দেয়। টুসমি নিরিবিলি একটা জায়গায় এসে দাঁড়ালো, রাগের চোখমুখ কুচকে এক করে ফোন রিসিভ করলো, কর্কশ গলায় বলল, হ্যালো, কে বলছেন আপনি, আর আপনি কেমন মানুষ? দেখছেন ফোন ধরছি না, তাও কেন অনবরত ফোন দিচ্ছেন, কি হলো, কথা বলেন না কেন? আচমকা টুসমির কণ্ঠ শুনে সাদমানের বুকের ভিতর কামড় পড়ার মতো অনুভূতি হয়। ঠিক তেমনটা অনুভূতি হয় যেমনটা সে হাতে অনুভব করছিল, কিন্তু দুটোর সাথে আলাদা। সাদমান ফোন তাজিদের হাতে ধরিয়ে দেয়, কথা বলতে ইশারা করল। তাজিদ সাদমানের হঠাৎ অন্যরকম আচরণ সন্দিহান হয়, সন্দেহ চোখে চেয়ে ফোন হাতে নিয়ে সালাম দিল। টুসমি চমকে উঠল হঠাৎ, চেনা হোক বা অচেনা হোক সালামটা অবশ্যই প্রথমে তার দেওয়া উচিত ছিল, কোনো মতে সালামটা নিল। তাজদিদ রুশমি ভেবে আমোদিত হলো, আমোদিত খানে স্বরে বলল, থ্যাংকস আল্লাহ, এতক্ষণে আপনি ফোনটা ধরলেন, কাল কি হয়েছিল, আপনার ফোন কে রিসিভ করেছিল? পাশ থেকে সাদমান তীক্ষ্ণ চোখে তাজদিদের কথা শুনতে লাগলো, মনে মনে বলে, ইডিয়েট কোথাকার, কার সাথে কথা বলছিস সেটা অন্তত শিওর হ,
বাজায় তোর পেস্ট্রিজের বারোটা। টুস্মি বুঝতে পারলো এটা অচেনা কেউ হলে শুভর নাম বলে কথা বলতো, অথবা শুভের বন্ধু বান্ধবের মতো কেউ হলে সে অবশ্যই টুস্মিকে চিনত। টুস্মি ভাবনা ছেড়ে মুখে বলল,